ভুবন নিউজে আপনাকে স্বাগতম। তো গাজা কিন্তু আমরা সবাই চিনি, এটা দেশ যে গাজা সে গাজা না, এটা হলো নেশা করার গাজা। তো বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে ধরা পড়েছে একটি নতুন নেশা, যেটাকে গাজার কেক বলা হইতেছে। তো গাজার কেক কয়জনে দেখেছেন বা কয়জনে খেয়েছেন? আমরা তো বাজার থেকে অনেক রকম কেক খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। গাজা পাতা সিদ্ধ করে বের করা হয় নির্যাস। সাধারণভাবে গাজার তেল নামে পরিচিত এই রস থেকেই বানানো হয় কেক। দেখতে ব্রাউনি পেস্ট্রির মতো বলে মাদকসেবীদের কাছে এর নামও ব্রাউনি। এই সাংকেতিক নামেই চলে কেনা বেচা, এক এক টুকরোর দাম সর্বোচ্চ 10,000 টাকা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজের মৃত্যুর পর আলোচনায় আসে উচ্চ পর্যায়ের মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা LSD। এই মাদক কেনা বেচায় জড়িত থাকায় পুলিশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 8 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। কেঁচো খুঁড়তে সাপের মতো এভাবেই বেরিয়ে আসে গাজার কেক বা ব্রাউনির হদিস। এই গাজাটাকে তারা সিদ্ধ করে, তেল বা বাটারের সাথে সিদ্ধ করে তার নির্যাসটা নিয়ে এটা থেকে তারা ব্রাউনি বা কেক তৈরি করে, ব্রাউনি কেক বিস্কিট এগুলো তৈরি করে, কুকিজ। এটা একটা ভয়ঙ্কর জিনিস, এই কারণে যে একটা মাদক ট্রান্সফার হয়ে আর একটা মাদকে রূপান্তরিত হচ্ছে। সম্মানিত ব্যক্তি যারা আছেন এবং যাদেরকে আমরা ধরেছি তারাও এরকম উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে, তো তাদের রান্নাঘরে চলে যাচ্ছে, তাদের রান্নাঘরে এটা তৈরি হচ্ছে, কিন্তু তারা জানছেন না। রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ ব্রাউনি সহ দুজনকে আটক করেছে গোয়েন্দারা, দুজনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা খেলে, এটা তো সেবন না, সরাসরি খায় কেকটা, কেকটা খেলে 4-5 দিন বা 1 সপ্তাহ এই যে গাজার ভিতরে যে একটা নেশার যে একটা মাদকতা আছে, এটা 1 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। এই এক একটা ব্রাউনি তারা পক্ষান্তরে 5,000, 3,000 থেকে 5,000, 10,000 টাকাও বিক্রি হয়। এবং বিশেষ করে ঢাকা মহানগরীতে যে পার্টি কালচার শুরু হয়েছে ইয়াং জেনারেশনের ভিতরে, এই পার্টি কালচারের ভিতরে এটা অত্যন্ত জনপ্রিয় একটা মাদক। LSD-র মতো ব্রাউনিও কেনা বেচা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আটক দুজনের মতো সচ্ছল পরিবারের ছেলেমেয়েরাই এর মূল টার্গেট। আমরা যে দুজনকে ধরেছি তারা দুজনেই ব্যবসা করে, কিন্তু ব্যবসা করে তাদের শুরুটা হয়েছিল কনজুম থেকে। তারা প্রথমে এটার ভোক্তা ছিল, তো ভোক্তা থাকার পর একটা পর্যায়ে তারা যখন নিজেদের প্রয়োজনে যখন দেখলো যে আমি যদি এটা অন্যের কাছে বিক্রি করি, আমার ফ্রেন্ড সার্কেল বা যারা এটা এটা আসক্ত তাদেরকে বিক্রি করলে তারা টাকাও পাচ্ছে এবং এখান থেকে তারা এটাকে ব্যবহার করতে পারছে, নিজে এটা ইউজ করতে পারছে। পুলিশ বলছে উচ্চবিত্ত সমাজে ব্রাউনের চাহিদা অনেক দিন ধরেই, তবে মাদকটি আটকের ঘটনা এটি প্রথম। বিক্রির প্রসেসটাও অনেকটা LSD-র মতোই, এটা পুরোপুরি আপনার হচ্ছে ইন্টারনেট নির্ভর। তাদের গ্রুপ আছে এবং গ্রুপগুলো হচ্ছে সব কভার্ড গ্রুপ, তাদের ভিতরে তাদের কমিউনিকেশন হয়। কমিউনিকেশন হওয়ার পর বিভিন্ন পার্টি বা বিভিন্ন যারা এটা আসক্ত তারা তাদের ওই